আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে ডিম দিয়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো। আশা করব আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। এখানে আমি 6টি ডিম নিয়েছি। এবার একটা বাটিতে দিয়ে দিচ্ছি নর্মাল পানি এবং কিছুটা লবণ। লবণ পানিটা মিশিয়ে নিতে হবে। এরপর এখানে নিয়েছি ছিদ্রযুক্ত একটা জালি। জালিতে আমি 2টা কাপ বসিয়ে দিলাম এবং ছোট একটা বাটি। আপনারা কাপ কিংবা বাটি যে কোনো একটা নিতে পারেন, তবে এগুলো নিতে হবে গরম পানির ভাপে যেন ফেটে না যায় সেটা বুঝে। লবণ পানিটা দেওয়ার পরে আমি ডিম দিয়ে দিচ্ছি। এই ডিমগুলো আমি পানির ভাপে সিদ্ধ করে নিব। চুলায় প্রথমে একটা হাঁড়িতে আমি পানিটা ফুটিয়ে নিয়েছি। এবার ফুটন্ত গরম পানির ভাপে ডিমগুলোকে সিদ্ধ করে নিতে হবে। এরপর দেখুন, উপর থেকে পানিটা ফেলে দিয়ে একটা স্প্যাচোলা দিয়ে ডিমটা বের করে নিব। এভাবে করে আমি সবগুলোই করে নিব। এরপর এখানে নিয়েছি কিছু সবজি। সবজিগুলো আমি কেটে নিব। গাজর, ক্যাপসিকাম, টমেটো, কিছুটা গরু মাংস, 2 কোয়া রসুন এবং সামান্য পরিমাণে একটু আদা, এগুলোকে আমি কুচি করে কেটে নিব। এবার অর্ধেকটা পরিমাণ গাজর কুচি করে নিব। একইভাবে আমি ক্যাপসিকামটাও অর্ধেকটা পরিমাণ নিব। তবে এখানে সবুজ ক্যাপসিকামের পরিবর্তে আপনারা চাইলে লাল কিংবা হলুদটাও দিতে পারেন। এরপর মাংসটা কেউ চাইলে কিমা করে নিতে পারেন, তবে আমি একইভাবে মাংসটাও কুচি করে কেটে নিয়েছি। এভাবে সব কিছু কুচি করে কেটে নেওয়ার পর চলে যাব রান্নায়। চুলায় একটা প্যানে প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ অলিভ অয়েল তেল। এরপর রসুন কুচি এবং আদা কুচিটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি গাজর কুচি এবং মাংস কুচি। এগুলোকে একটু নেড়েচেড়ে ঢেকে দিব 3-4 মিনিটের জন্য। এরপর লবণ দিয়ে দিতে হবে স্বাদ মতো এবং সাদা গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ, ওয়েস্টার সস 2 চা চামচ এবং 1 টেবিল চামচ সয়া সস। এবার দিয়ে দিব কেটে রাখা ক্যাপসিকাম এবং টমেটো কুচি। এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর ঢেকে দিব 3-4 মিনিটের জন্য চুলার আঁচটা মিডিয়ামে রেখে। এরপর ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে নিব। এবার দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি। এরপর 3-4 মিনিট জাল করে নেওয়ার পর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে 2 টেবিল চামচ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিব। দেওয়ার আগে আবার একটু নেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর আরও 2-3 মিনিট জাল করে নিব। যখন একটু এরকম ঘন হয়ে আসবে তখন চুলার আঁচটা বন্ধ করে নামিয়ে নিব। এবার ডিমের কুসুমটা একটু এভাবে কেটে দিব। এভাবে করে খুব সহজে আপনারাও বাসায় তৈরি করে নিতে পারবেন। এটা খেতে অসম্ভব মজার। এটা রুটি কিংবা সাদা ভাতের সঙ্গে খেতেও খুবই মজার। আশা করব আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।